একটাই বললাম, সঙ্গে রাখুন একটা হয়তো দারুণ পুজো হতে পারে। চলচ্চিত্র মানে চলমান চিত্রটাকেই এখানে ফুটিয়ে তোলার ইচ্ছে করবো, বাদ বাকিটা আপনাদের মণ্ডপে আসতে হবে এবং বাদ বাকিটা তখন দেখতে পাবেন আর কি। হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এলাম একটা পুজোর একটা নতুন আপডেট। আমি আজকে আসছি নাকতলা উদয়ন সংঘের খুঁটি পূজার অনুষ্ঠানে, আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক নাকতলা গলির সামনে। তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে নাকতলা এবছর খুঁটি পূজা কেমন হচ্ছে এবং নাকতলা এবছর কী থিম হচ্ছে, সবই তোমরা ভিডিও লাস্ট অব্দি জানতে পারবে। আর যারা যারা পুজোর সময় নাকতলা আসবে এবং চেনো না, কারণ এটা সাউথ কলকাতার একটা বড় ক্লাব, তো আমি তোমাদেরকে বলছি এই পেছন দিক দিয়ে হচ্ছে, এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসা যায়। যারা টালিগঞ্জ থেকে আসবে তারা অটোতে আসতে পারবে, বাসে আসতে পারবে। আর এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন, তোমরা মেট্রো করে নেবে এখানে আসতে পারো কাছাকাছি। আর এই পেছন দিকে চলে গেলে তোমরা গড়িয়ার দিকে চলে যাবে, আর ওই হচ্ছে গলি, আমি ওর ভেতরে যাব। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আজকে খুঁটি পুজোর সাথে সাথে এখানে কাজও শুরু হয়ে গেছে, আর কাজটা শুরু হয়েছে। কিন্তু এবছর থিম কী, কী চমক তোমরা দেখতে চলেছ নাকতলা উদয়ন সংঘ থেকে, সেটা সব কিছু এই এই ভিডিওতে তোমরা বিস্তারিতভাবে দেখতে পাবে আর জানতেও পারবে। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, লাস্ট অব্দি অবশ্যই দেখতে থাকো। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি টোটাল আপডেটটা আমি তোমাদেরকে দেবো। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। আমাকে এখানে ডাকা হয়েছে, আমি ওই পাহাড়ি ছেলে ছোটবেলায় এখানে সাইকেল নিয়ে ঘোরাফেরা করতাম। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে আমাকে এখানে ডাকার জন্য, এবং সচিন মাই ওয়ার্ডস কি বলবো, আমি খুবই খুশি এখানে আসতে পেরে এবং নিজেকে খুব ব্লেস ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। এবং আমি মা দুর্গার কাছে প্রে করি যেন সকলের মনস্কামনা ইচ্ছে সব যেন পূর্ণ হয়, সবার জীবনে যেন ব্লিস আসে, ক্ল্যারিটি আসে, এবং সবাই যেন খুব হ্যাপিলি সুখে থাকতে পারে। জয় মা দুর্গা। আমি আমাদের মধ্যে পেয়ে গেছি এবছর নাকতলা উদয়ন সংঘের শিল্পী প্রদীপ দাসকে। তো আমি দাদার থেকে জেনে নেব এবছর দাদা কী ভেবেছে, কী চমক দিতে চলেছে নাকতলা উদয়ন সংঘ 2021-এ, সেটাই আমি দাদার থেকে একটু সংক্ষেপে জেনে নেব। নাকতলা উদয়ন সংঘের পুজো একটা মানে বাংলা সকল মানুষ বোধহয় তাকিয়ে থাকে যে এই পুজোটা কেমন হবে যাচ্ছে। এটা খুব চ্যালেঞ্জের যে এই সময়ের মধ্যে একটা পুজো দাঁড় করানো। তা এইটার যেটা প্রধান ইয়ে হলো যে এরকম একটা বড়ো মাঠে বড় পুজো এবং তার সাথে ভগবত সুতরের প্রতিমা আমার কাজ, আমরা আশা করছি একটা দারুণ কিছু হতে পারে। এবং এই এই পরিস্থিতিটা একটু অন্যরকম, তা সব কিছু মাথায় রেখে সব কিছুকে বিবেচনা করে একটা ভালো কিছু কাজ করার চেষ্টা করবো সবাই মিলে আমরা। নাকতলা অন্য বছর যেরকম ট্রেন্ডিং একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা এবছর থাকবে? হ্যাঁ একদম, নাকতলা কখনো নাকতলা তো নাকতলাই। হ্যাঁ, তা নাকতলার পুজো বললাম প্রথমেই যে কলকাতা কেন, পুরো বাংলার মানুষ তাকিয়ে থাকে যে পুজোটা কবে শুরু হচ্ছে এবং কী হচ্ছে, এবং সেই ধারাটা নাকতলা আবার বজায় রাখতে চলেছে এবং এই 2021-এর পুজোটা একটু অন্যরকম পুজো হতে যেতে পারে। আর এবছর থিমের ভাবনা কিছু, নাম থিমের ভাবনা হলো চলচ্চিত্র। এই চলমান সময় যে অনুষঙ্গগুলো পাল্টে যায় কিন্তু মানুষগুলো একই রকমভাবেই সেই সময়ের মধ্যে দিয়ে চলে, এই চলমান একটা সময়ের একটা গ্লিমস বা একটা ছায়া এখানে প্রতিফলিত হবে এই মণ্ডপের মধ্যে, এবং অসাধারণ একটা মূর্তি তৈরি করছে ভগবত সুতার, সবাই জানেন ওনার মূর্তির কথা, সেটার সাথে মিলিয়ে মণ্ডপটাও তৈরি হচ্ছে। তা একটা দারুণ কাজের অপেক্ষায় আমরা সবাই। প্যান্ডেলটা কি ওপেন প্যান্ডেল হতে পারে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর গাইডলাইন যে আমাদের মণ্ডপটা তিন দিক খোলা থাকবে, তো সেই রকমভাবে তৈরি হবে। আচ্ছা, মানে ভিড়টা হবে না? না, ভিড় তো হবেই না, মানে মানে ভিড় হবেই, কিন্তু ভিড়ে যাতে কারো অসুবিধা না হয়, যাতে কোভিড বিধি সেটা লঙ্ঘন না হয়, সেইগুলো কথা মাথায় রেখে পুরো পুজোটা তৈরি হচ্ছে, ডিজাইনটা হচ্ছে। নাকতলা উদয়ন সঙ্গে ক্লাব সেক্রেটারি অঞ্জন দাসকে আমাদের মধ্যে পেয়ে গেছি। আমি সংক্ষেপে ওনার থেকে জেনে নেবো এবছর পুজোয় নাকতলা উদয়ন সঙ্গ কী ভাবনা ভেবেছে এবং কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, আমি সেটা একটু সংক্ষেপে ওনার থেকে একটু জেনে নেবো। নমস্কার। এবছরে প্রতি বছর
আপনাদের এবং দর্শক এবং সবার সহযোগিতায় উদয়ন সংঘ যেমন প্রচারের শীর্ষে যায় এবং একটি দৃষ্টিনন্দন পুজো উপহার দেয়, এবছরও তার ব্যতিক্রম হবে না আশা করছি। আপনারা দেখছেন যে এবার আমাদের টিজার বেরিয়েছে চলচ্চিত্র, চলচ্চিত্র মানে চল মানে চলমান কোনো চিত্র, যে আপনারা দেখেছেন বিগত দিন এবং বর্তমানে হয়তো মানুষগুলি পাল্টায়, তাদের দুঃখ দুর্দশার কথা কিন্তু থেকেই যায়, হয়তো কোনো সময় রাম ছিল এখন হয়তো রহিম হয়েছে। সুতরাং এই চলচ্চিত্র মানে চলমান চিত্রটাকেই এখানে ফুটিয়ে তোলার ইসে করবো, বাদবাকিটা আপনাদের মণ্ডপে আসতে হবে এবং বাদবাকিটা তখন দেখতে পাবেন আর কি। ছিন্নমূল মানুষকে নিয়েই আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানটা এবার হবে। সাউথ কলকাতায় নাকতলা একটা খুব স্বনামধন্য একটা ক্লাব, সবাই তাকিয়ে থাকে এই ক্লাবের দিকে। তো সেই সব এবার দুবছর ধরে তো করোনা পরিস্থিতি চলছে, তো মানুষজন তো কিছুজন বেরোচ্ছেন কিছুজন হয়তো বেরোচ্ছেন না, মানে সেই কোভিড বিধির জন্য কি পরিকল্পনা? দেখুন, প্রথমে আপনারা যে বলছেন যে উদয়ন সংঘ একটা জায়গায় গেছে সেটা শুধুমাত্র আপনাদের জন্যই, আপনারা বিভিন্ন রকমভাবে প্রচার করেছেন, তার সঙ্গে আমরা চেষ্টা করেছি মনমতো লোককে একটা জন্য মানে সংগঠনমূলক একটা কোনো জিনিস উপস্থাপনা করবার জন্য। তার জন্য যেমন সাংবাদিক বন্ধুরাও আমাদের সঙ্গে যুক্ত আছেন, অঞ্চলের বাসিন্দা আছেন, বিজ্ঞাপনদাতা আছেন এবং যেসব দর্শকরা আসেন তাদের কাছেও আমরা নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করে দিচ্ছি। আর আপনারা জানেন যে কোভিড বিধি চলছে দুবছর ধরে, সুতরাং আগের বছর যে কোভিড বিধি মেনে আমরা করেছিলাম যে স্যানিটাইজ গেট, এবারও তাই থাকবে, যার দর্শকদের হাত স্যানিটাইজ করবারও ব্যবস্থা থাকবে, যেসব দর্শকরা মাস্ক পরে আসবে তাদের জন্য মাস্কের ব্যবস্থা থাকবে, এবং আমরা আপনাদের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দর্শক বন্ধুদের কাছে এই অনুরোধ রাখছি ক্লাব সংগঠনের পক্ষ থেকে, আপনারা সরকারি সমস্ত রকম বিধিনিষেধ মেনে আপনারা আমাদের পুজো মণ্ডপে আসুন, কোনো রকম অসুবিধা হবে না, তার সমস্ত ব্যবস্থা আমরা নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে করছি। এছাড়া যেসব মানুষ ভয়ে এবং বৃদ্ধা মানুষ যারা আমাদের মণ্ডপে আসতে পারবেন না, তাদের জন্য আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেটের মাধ্যমে ঘরে বসে নেটের মাধ্যমেও তারা আমাদের দুর্গা প্রতিমা দেখতে পারবেন। আপনাদের এবছর শিল্পীর নাম? আমাদের এবছরে ঠাকুর তো তৈরি করছেন প্রকৃত যশা শিল্পী ভগতস্রোতা, এবং সমস্ত মণ্ডপ পরিকল্পনা আছে প্রদীপ দাস, যদিও সে বয়সে অল্প আমার চেয়ে, কিন্তু ইতিমধ্যেই তিনি কলকাতা পুজোর ইতিহাসে বেশ ভালো নাম করেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা আসবেন তাদের যুগলবন্দিতে, এবছর নিশ্চয়ই একটা নতুন কিছু দৃষ্টিনন্দন জিনিস আপনাদের দেখাতে পারবো। আমাদের মধ্যে পেয়ে গেছি আজকে যিনি খুঁটি পুজো করেছেন পুরোহিত মশাই সুমন চক্রবর্তী, ওনাকে পেয়ে গেছি, আর ওনাকে জেনে নেব যে কিছু কথা। দুর্গা পুজোতে প্রতিনিয়ত মেনটেন করা খুবই দরকার, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনি যে প্রতি ক্লাবে যে চাঁদা মানে টাকা দিয়েছেন, তিনি চাঁদা দিয়েছেন যে সেইটা হিসাবে প্রথমে প্যান্ডেলে ঢোকার আগেই মেনটেন্স করার দরকার, কি স্যানিটাইজার লাগানোর দরকার, মাস্ক প্রত্যেককে দেওয়া দরকার, এবং ডিস্টেন্স বজায় রাখা খুবই দরকার। তা নাহলে গত বছরের তুলনায় এবছর আবার মাঝে মাঝে প্রায় করোনার প্রভাব বাড়ছে, তো সেইটা খুব সতর্ক করে মেনটেন বজায় করে যদি পুজো করা যায় তাহলে আমার মনে হয় না বিশেষ কিছু সংক্রমণ বাড়বে, এতেই স্থির থাকবে। অতএব প্রত্যেক কমিটি বা প্রত্যেক ক্লাবের সদস্যকে জানানো আমার দরকার বা আমার বলার অনুরোধ করছি, এ যেমন মেনটেন্যান্স বজায় রাখেন, মাস্ক প্রত্যেকের মুখে যেমন থাকে, তা নাহলে ক্লাব থেকে তাদেরকে মাস্ক দেওয়া হোক এবং স্যানিটাইজারের ব্যবস্থা থাকে, এবং ডিস্টেন্স যেমন দূরত্বে থাকে, তাহলেই কিন্তু পুজো ঘর খুব সুন্দরভাবে কাটবে। কেমন লাগলো ভিডিওটা? আচ্ছা, থিম হচ্ছে চলচ্চিত্র, নাকতলা উদয়ন সংঘ চমক, তো আমার চ্যানেলে তো আমি আপডেট নিয়েই আসবো পরবর্তীকালে কেমন কাজ হচ্ছে নাকতলা উদয়ন সংঘ, এবং ফাইনাল ভিডিও তো আমার চ্যানেলে অবশ্যই আসবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানো ভিডিওটা কেমন লাগলো, আর দেখা হচ্ছে পরের পুজোর আপডেটে। আর ততক্ষণে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।